বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশিস অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বেকিং পাউডার অথবা বেকিং সোডা ছাড়া নরম তুল তুলে ফুলকো চিতই পিঠা রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি এখানে এক কাপ নিয়েছি সেদ্ধ ভাতের চাল আর এক কাপ হচ্ছে আতপ চাল তো এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালগুলো যখন নরম হয়ে গেছে তখন খুব ভালোভাবে ধুয়ে এখন এই চালগুলোকে নিয়েছি আর দেখতেই পারছেন এগুলো কতটা সুন্দরভাবে আর কি নরম হয়ে গেছে এখন আমি এই চালগুলোকে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগের মধ্যে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনার চাইলে পাটায় পিষিয়ে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে ব্লেন্ড করতে হবে তা না হলে কিন্তু চিতই পিঠাটা ভালো হবে না তো একইভাবে আমি সবগুলো চাল এভাবে করে প্লেন্ট করে নিয়েছি তো দেখতেই পারছেন একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পানি এইখানে পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে পানিটা যেন হাতে সহ্য করতে পারে সেই রকম গরম খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা পানি এখানে অ্যাড করা যাবে না অবশ্যই কুসুম গরম পানিটা দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে চিতই পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি ভারী হয় না ভারী হলে কিন্তু পিঠাগুলো ভালো হয় না তো অবশ্যই পিঠার ব্যাটারটা একটু পাতলা করতে হবে তো এটা বোঝার উপায় হচ্ছে এই যে দেখতেই পারছেন পিঠার ব্যাটারটা আমার কেমন হয়েছে সেটা আমি শেষে দেখিয়ে দিব তবে আপনারা যখন পিঠাটা তৈরি করবেন তখন কিন্তু এই যে রকম করে গুলিয়ে তারপরে একটা পিঠা প্রথমে দিয়ে দেখবেন পিঠাটা যদি মনে হয় যে ফুলছে না তাহলে বুঝতে হবে যে আরও একটু পানি লাগবে তো এইভাবে গুলে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা এই যে এরকম লোহার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপরে মুছে নিচ্ছি এতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে এখন আমি এর মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি যতটুকু বড়ো করতে চান সেই অনুযায়ী দিতে হবে আর অবশ্যই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে পিঠাটা দিতে হবে এখন ঢেকে দিচ্ছি এখন চুলা গাছটাকে মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই পিঠাটা হয়ে যাবে তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর পিঠাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মার্শাল্লা পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে নরম তুল তুলে আর কতটা জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাটা চাইলে দুধ চিতুই পিঠা তৈরি করতে পারেন দুধের মধ্যে ভিজিয়ে দিলে দুধ চিতুই পিঠা তৈরি হয়ে যাবে অথবা এই পিঠাটাকে আপনারা কিন্তু যে কোনো তরকারি দিয়ে ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ